চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ভাঙন থেকে ভিটে মাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভাঙন কবলিত এলাকাবাসী। শুক্রবার সকাল ১১টায় উপজেলা জহিরাবাদ ইউনিয়নের লঞ্চঘাট এলাকার সোনারপাড়া, সরকারপাড়া, শানকি ভাঙা, নাও ভাঙা, জয়পুর পর্যন্ত মেঘনা নদীর ভাঙন কবলিত নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ভাঙন কবলিত এলাকাবাসী। মানববন্ধনকারীরা জানান, বেশ কয়েক বছর যাবৎ মেঘনা নদী ভাঙনের কবলে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘর, কৃষি জমি বিলীন হয়েছে। এখন জহিরাবাদ লঞ্চঘাট থেকে ৩০০ মিটার ও উত্তর দিকে আরও ১০০ মিটার জায়গা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত সময়ের মধ্যে যদি ভাঙন কবলিত এলাকা রক্ষা করা না হয় তাহলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত জিও ব্যাগ ফেলে স্থায়ী ব্যবস্থা গ্রহণের পানি উন্নয়ন বোর্ড সহ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারপাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ প্রধান, মোহাম্মদ মনির হোসেন খান, মোহাম্মদ মুকুল প্রধান, আজাদ সরকার, মানিক সরকার, মোহাম্মদ শাহিন প্রধান, ওমর আলী ব্যাপারী, তোফায়েল কবিরাজ, হালাল প্রধান, মুক্তার হোসেন বাগ সহ এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। নদীর তীরে অবস্থিত হয়েছি আমাদের সোনারপাড়া, সরকারপাড়া এবং জয়িরাবাদ লঞ্চঘাট সহ এবং শানকিবাঙ্গা এবং নাওবাঙ্গা জয়পুর উচ্চ বিদ্যালয় হুমকির মুখে। আমাদের এখানে দীর্ঘদিন পাথর এবং জিওব্যাগের কাজ মানে সাময়িকভাবে কিছু হয়েছে এবং আমরা পূর্ণাঙ্গভাবে কাজ পাওয়ার জন্য পূর্ণাঙ্গভাবে কাজ করার জন্য বর্তমান সরকার ডক্টর ইউনুস সাহেব সহ অন্তর্বর্তীকালের সরকারের উপদেষ্টাগণ সহ সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন অতি শীঘ্রই আমাদের এই নদী ভাঙন থেকে রক্ষা করেন এবং প্রায় ৫,০০০ মানুষের বসবাস, এই বসবাসের যাতে করে আর ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেন পানি উন্নয়ন বোর্ড বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে এবং এই এলাকাটা যেন রক্ষা করেন এবং ওহাবদা পানি উন্নয়ন বোর্ড সহ যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন অতি শীঘ্রই আমাদেরকে এই নদী ভাঙন থেকে রক্ষা করেন। ৮৫ সালে নদী ভাঙনের পর থেকে আমরা এই ৪টা গ্রামে মানুষ এই পূর্ব পাশে অবস্থান করছি বা নদী ভাঙন বন্ধ ছিল এবং জিওট্যাক্সের কিছু কাজ এই গত সরকারের আমলে কিছু কাজ হয়েছে, বাকি কাজ অব্যাহত রাখছে। ১০ থেকে ১৫,০০০ লোকের বসবাস জায়গা এবং ফসলি জমি রক্ষা করার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করছি বর্তমান সরকারের কাছে। এই অত্র এলাকা নদীবাঙ্কি এলাকা, এই এলাকা বিগত ৭০ সাল থেকে শুরু করে একলাশপুর, জয়পুর, নাওবাঙ্গা, জহিরাবাস, আংশিক শান্তিবাঙ্গা সহ সব এলাকার লোকজন আমরা কোনো রকমে এখানে সামান্য কতদূর জায়গা নিয়ে ঘর উঠে থাকতেছি। এই তিনবার ৪বার নদী ভাঙার পরে এখন আমরা কার জরাজীর্ণ হয়ে গেছি। এখন যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু যদি নদী ভেঙে ফেলায় এই লোক আর জায়গা কিনে বাড়ি করা আমাদের দ্বারা সম্ভব না। অতএব সরকারের মহাদের কাছে অনুরোধ, দয়া করে যেন আমাদের এই দৃষ্টিটা লক্ষ্য করে কিছু আংশিক জমি আছে সামনে এই জমিগুলিও যদি আছে আর এই গ্রামগুলি যদি নিয়ে যায় তাহলে এই লোক দাঁড়াইবার মতো আর কোনো জায়গা নাই। দয়া করে সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ যাতে করে আমাদের এই কাজটা অতি শীঘ্রই ধরে, নাইলে তো আমরা এই গ্রাম চলে গেলে আমাদের আর দাঁড়াইবার মতো কোনো জায়গা নাই। এবং ডিসি মহোদয় সহ যারা তত্ত্বাবধায়ক সরকার চলছে, কোনো এমপি নাই, মন্ত্রী নাই, আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা আহ্বান জানাই আমাদের এই কাজ যদি অতি শীঘ্রই না ধরে তাহলে আমাদের এই লোকের বিরাট ক্ষতি হয়ে যাবে, এই লোকগুলি আর বাঁচার মতো উপায় থাকবে না। রিপোর্ট সুমন আহমেদ, এন.এ.এন. টিভি, চাঁদপুর।